এই যে এগুলো হচ্ছে হরমোন ফাঁক, যেটা ফেরোমন ট্র্যাপ বলা হয়, তো এটার আরেকটা নাম আছে, এগুলো ফেরোমন ট্র্যাপ অনেক টাইপের হয়, তো হরমোন যেহেতু ফান, তো এটাকে ওয়াটার ট্র্যাপ বলা হয়। তো এটাকে কিভাবে আপনারা জমিতে ব্যবহার করবেন এবং কিভাবে ইউজ মানে ব্যবহার করতে হয় এবং কিভাবে লাগাতে হয় সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এটা যদিও সিম্পল তবুও আমি আপনাদেরকে দেখাবো। তো এই যে পোর্শনটা আছে, এই লাস্ট পোর্শনের যে এই যে ফুটোটা আছে, গর্তটা, এর মধ্যে এটা লাগিয়ে দিতে হবে, এমনভাবে লাগিয়ে দিতে হবে, হ্যাঁ, যে একটু টাইট করে লাগিয়ে দেবেন। তারপরে এর মধ্যে এই যে অংশটা আছে, এই যে এর মধ্যে বাঁশের চেরা অথবা আপনি লম্বা লাঠি দিয়ে ভালো করে বেঁধে আপনি জমির মধ্যে লাগাতে পারবেন, যে যেরকম হাইট মেনটেন করার জন্য। তারপরে এই যে জিনিসটা আছে ছাতার মতো, ছাতার মতো করার কারণ হচ্ছে এর মধ্যে যাতে রোদ বৃষ্টি যাতে না পড়ে, কারণ এর মধ্যে হরমোন থাকবে, তো তো যাতে নষ্ট না হয়ে যায়, কারণ এক একটা হরমোন মিনিমাম 3 থেকে 4 সপ্তাহ পর্যন্ত যায়, তারপরে আবার আপনাকে আলাদা একটা চেঞ্জ করে দিতে হয়, তো যাতে নষ্ট না হয়ে যায় তাড়াতাড়ি, তার জন্য এটা। তো এটা আপনি এইখানে লাগাবেন, এইরকমভাবে লাগিয়ে দিলেন একটু ইয়ে করে, তারপরে এটাকে এরকম রেখে দেবেন। এর মধ্যে জল দিতে হবে, এই যে জায়গাটা, এই যে খালি অংশটা, এর মধ্যে জল দেবেন আপনার তৈরি স্ট্রাকচার। এরপরে আপনাকে এই যে জায়গাটা, এই যে জায়গাটা, এর মধ্যে আপনাকে হরমোনটা দিতে হবে। তো এটা হচ্ছে স্ত্রী হরমোন, মানে ব্রিঞ্জল ফুট অ্যান্ড শুট বরার, যেটা আপনার ওই বেগুনের ডাটা এবং ফল ছিদ্রকারী পোকা, যেটাকে আপনারা নলি পোকা বলেন, তো সেই পোকার হরমোন। তো এটা দুটো থাকে, একটা দিতে হয়, তারপরে ওটা 1-3 থেকে 4 সপ্তাহ দেওয়ার পরে এটা দিতে হয়। এটা আপনার বিঘা প্রতি মোটামুটি 3 থেকে 4টা দিলে যথেষ্ট, 4-5টাও দিতে পারেন। 4টা দিলে কী হবে না, এই যে পুরুষ যে পোকাগুলো আছে, মদগুলো আছে, তারা এই হরমোনে আকৃষ্ট হয়ে আসবে এবং আপনার জলে পড়ে মারা যাবে। তো এইভাবেও কিছুটা কন্ট্রোল করা হয় এবং আপনি নিজেও দেখতে পাবেন যে এই আপনার জমিতে কতটা পরিমাণ পোকা আসছে। সেরকমভাবে আপনি নিম তেল অথবা আপনি আরও যেসব ইনসেকটিসাইড ব্যবহার করা হয় সেটাও আপনি সেরকমভাবে ব্যবহার করবেন। ধন্যবাদ।